সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের খুব পছন্দের একজন মানুষ, এই কমিউনিটির বিশিষ্টজন আইনজীবী মাস্টার অফ ল মোহাম্মদ ইনু মজুমদার। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা যেহেতু আইনজীবী পেয়েছি মোহাম্মদ ইনু মজুমদারকে, আমরা অবশ্যই কথা বলবো আইনি বিষয়ে, অভিবাসন সংক্রান্ত আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিব, প্রশ্নগুলো নিব। আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে। এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usa। তবে আমাদের আজকে একটি নির্ধারিত বিষয় আছে, সে বিষয়টি নিয়ে আমরা চেষ্টা করব আমাদের যিনি সম্মানিত অতিথি আছেন তার সাথে কাছ থেকে বিস্তারিত বিভিন্ন তথ্য নেওয়ার জন্য। মোহাম্মদ ইনু মজুমদার, আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই যে আমরা আজকে আবাসন সংকট, নিউ ইয়র্কের একদম খুব পরিচিত একটি সমস্যা, সেই সমস্যাটি নিয়েই আমরা আলোচনা করব। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আবাসন সংকটের অনেক ভাগ আছে, বিভিন্ন ভাগে, আমরা কোন জায়গাটি থেকে নিয়ে আজকে দর্শকদের সাথে তথ্য আদান প্রদান করব? শিওর, থ্যাংক ইউ নূপুর চৌধুরী, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জনসমক্ষে নিয়ে আসার জন্য। কারণ সবাই জানে অলরেডি নিউ ইয়র্ক সিটি ইজ ওয়ান অফ দি ডেন্সলি পপুলেটেড বিগেস্ট সিটি ইন দি ওয়ার্ল্ড। তো এখানকার মানুষের ব্যয়ের সিংহভাগেই মানুষ ব্যয় করতে হয় হয়তো মর্টগেজ পেমেন্টের জন্য অথবা রেন্ট পেমেন্টের জন্য, এবং যারা ফিসে ফিসে পড়া এক শ্রেণীর মানুষ সেই রেন্টটা তো আর পে করতে পারে না। এই জন্য নিউ ইয়র্ক সিটি হ্যাভ এ লার্জেস্ট হাউজিং সিস্টেম, সেটাকে বলে নাইচা, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি। সো নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি হাজার হাজার বিল্ডিং এবং হাজার হাজার টেনেন্ট গভর্নমেন্ট সাবসিডাইজড অল্প মূল্যে বা সামান্য মূল্যে অথবা কম মূল্যে অথবা বিনামূল্যে হাউজিং দিয়ে থাকে। এবং দেখা গেছে এই যে নাইচা হাউজিংয়ের প্রজেক্টটা এনাফ না, যে ডিমান্ডের সাথে এনাফ না, এই জন্য এটা সাবস্টিটিউট হিসেবে অ্যাফোর্ডেবল হাউজিং, হাউজিং বাউচার, মিসলোমা হাউজিং, অনেক রকমের ভাবেই সরকার, নিউ ইয়র্ক সিটি গভর্নমেন্ট হাউজিং সমস্যার সমাধান করে যাচ্ছেন। এর পরেও দেখা গেছে এভরিডে সাধারণ মানুষ ফেসিং ইভেকশন, এই ইভেকশন লোকগুলো যে ফেস করতেছে, এদের ইভেকশন প্রিভেনশন করার জন্য নিউ ইয়র্ক সিটিতে একটা ইউনিট রয়েছে, এটাকে বলা হয় নিউ ইয়র্ক সিটি হাউজিং প্রিভেনশন টিম। আমরা এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করি। আজকে যদি আমরা একটু আলোচনা করি যে সিটি থেকে, নিউ ইয়র্ক স্টেট থেকে যে বিল্ডিংগুলো আছে, অ্যাপার্টমেন্টগুলো আছে, সেগুলো আমরা কিভাবে পেতে পারি, এই জায়গাটি নিয়ে যদি দর্শকদের একটু তথ্য দেই, বিষয় ভিত্তিক যদি স্পেসিফিক হয় তাহলে হয়তো দর্শকদের সেই জায়গাটিতে অনেক তথ্য পাবেন। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে গভর্নমেন্টের এই যে আওতাধীন বিভিন্ন যে অ্যাপার্টমেন্ট বলি, হাউজিং বলি, সিস্টেম বলি, সেখানে কারা আবেদন করতে পারেন, কারা যোগ্য সেই সব অ্যাপার্টমেন্ট পাওয়ার জন্য? অলরাইট, সো গভর্নমেন্ট ওন প্রপার্টি যেগুলা সেগুলোকে বলা হয় নাইচা হাউজিং। এখন দেখবেন নাইচা বললেই একটা হিউজ অর্গানাইজেশন, সো নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি বলা হয় ওদেরকে। এদের আন্ডারে প্রত্যেকটা বড়তে দেখবেন অনেক বিল্ডিং আছে, প্রজেক্ট বলা, হাউজিং প্রজেক্ট, টল বিল্ডিং। তো ওই বিল্ডিংয়ে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়, একটা হলো ইনকাম, বেসড অন ইনকাম, আর একটা বেসড অন ভুলনারেবল মেম্বার অফ দি সোসাইটি, যেমন যারা ইভেকশন ফেস করছে, যারা যারা যেমন যেমন ইনকাম যিনি করতেন উনি মারা গেছেন, মানুষ ডিভোর্স হয়েছে, অনেকগুলো অনেক সময় দেখা যায় সিঙ্গেল মাদার উইথ চিলড্রেন, যাওয়ার কোথাও জায়গা নাই, এদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, এরা পাচ্ছে যারা, এবং যাদের বিশেষ যারা যারা ক্রাইসিসে আছে ওদেরকেই সাধারণত প্রায়োরিটি দেওয়া হয়। মানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, তবে যাদের ইনকাম কম, বয়স্ক মানুষ, তাদের উচিত হবে অ্যাপ্লাই করে রাখা। অনেক সময় যাদের শুধু ইনকাম বেসড যারা থাকছেন ওদের জন্য অনেক সময় 5 বছর সময় লাগতে পারে। তবে আমি এনকারেজ করি যারা দরিদ্র, অসহায়, গরিব, অল্প, নিম্ন অব স্বল্প আয়ের মানুষ, সবাই যেন নাইচা হাউজিংয়ে অনলাইনে অ্যাপ্লাই করে, ইটস ভেরি ইজি। আবার যারা কম্পিউটার ইউজ করতে জানে, অনেকের ঘরে 9 গ্রেড, 8-9 গ্রেড আছে, সেখানে তারা নাইচা হাউজিংয়ে অ্যাপ্লাই করতে পারে। যে বলতে হবে সেখানে অনেকগুলো ভেরি বেসিক কোশ্চেন জিজ্ঞাসা করে, তোমার ইনকাম কত, ইনকাম আছে কি না, ফ্যামিলি মেম্বার কয়জন, এবং কোথায় ঘর চাইতেছ, কয় বেডরুম চাইতেছ, বেসিক জিনিসগুলো দেওয়ার পরে তারা একটা নাম্বার দেয়। সেই নাম্বারটা হলো আপনার ফেস ওয়ার্ড এবং দিয়া, যখন আপনি নাইচার ওয়েবসাইটে দেবেন এটা আপডেট দেখা হয় যে আপনি কত সিরিয়াল আছেন। আবার দেখা গেলো আপনার সিরিয়াল আছে 5 বছর, 6 বছরের পরে হওয়ার কথা, বাট ইন দ্য মিন টাইম দেখা গেলো আপনার ফ্যামিলি মেম্বার সামবডি ডাইড বা সামবডি বিকাম এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তখন তারা এটা আপগ্রেড করে। তো সুতরাং আমাদের কমিউনিটির জন্য, নতুন কমিউনিটি হিসাবে
আমাদের উচিত হবে অ্যাপ্লাই করা সবাই, মানে আবেদন করে রাখা, করে রাখা, এবং বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, অ্যাডভোকেসি গ্রুপ, পাবলিক লাইব্রেরিতে এরা এ ধরনের সহযোগিতা দেওয়া হয়। এবার আমাদের যারা কমিটি অর্গানাইজার আছে বা কমিটি অ্যাক্টিভিস্ট আছে তাদের উচিত হবে এইসব ব্যাপার প্রত্যেক সংগঠনের দুই একজনকে ট্রেন করে রাখা, বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম করা, জনগণকে ওয়াকেবহাল করা, যাতে যাতে মানুষ হাউজিং ক্রাইসিসে না ভোগ করে। দেখা যায় ছোট একটা অ্যাপার্টমেন্টে তিনজন ভাগ করে রয়েছে, ইটস নট হেলদি। সো সেটাকে বলা হয় ডাবলিং সিচুয়েশন। ডাবলিং সিচুয়েশনে যে আমার আমি গৃহহীন নই বাট মাই সিচুয়েশন ইজ ডাবলিং সিচুয়েশন, ওইটাকে গুরুত্ব দেয় গভর্নমেন্ট। ডাবলিং সিচুয়েশন যাতে ছেলেদের লেখাপড়া বিঘ্নিত না হয়, মানুষের স্বাস্থ্য যাতে বিঘ্নিত না হয়, তারা সে ব্যাপারে টেক কেয়ার করে। আমরা একটু প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, কে আছেন ফোনে, কে আছেন? নাসিম মোহন। জি 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 ভাই, প্রশ্নটি আমি আন্ডার এজ রেসিডেন্সিয়াল পেপারিতে আমার কোডিট হয়ে গেছে, ফ্যামিলি কোডও উন হয়েছে। এখন আমি গ্রিন কার্ডের জন্য আমি টাকা জমা দিচ্ছি, আমার গ্রিন কার্ডটা আসতে কতদিন লাগবে? আমার ওই প্রশ্নটাই ওনার কাছে। আচ্ছা, ওইটা আসার, এটা কারেন্ট বলতে এটা 3 মান্থে আসার কথা, বা অনেক সময় পদ্ধতিগত জটিলতা হইতে পারে, ডিলে হইতে পারে, আবার অনেক সময় আপনার মেল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক সময় মেল করার পরে আপনি এটা পাচ্ছেন না। সুতরাং মেল বক্সে যেন আপনার নাম থাকে এবং আপনি পিরিয়ডিকলি চেক করবেন বা শীঘ্রই আসে যাবে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আপু, আমি ব্রুকলিন থেকে সীমা বলতেছি। সীমা পা বলুন। আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি আমার হাজবেন্ডের জন্য 2017 অ্যাপ্লাই করেছি, আর আমি রিসিভ লেটার পাইছি, এখনো অ্যাপ্রুভাল লেটার পাইনি, মানে আর কতদিন লাগতে পারে? 17 যদি অ্যাপ্লাই করে, ডিপেন্ড করে কোন মাসে করছেন, 18 শুধু 1 বছর বা 2 বছর, 2.5 বছর গিয়েছে, বাট এখন অ্যাপ্রুভাল আসে যাওয়ার টাইম হয়েছে। আপনি মেল বক্সে খবর রাখবেন এবং আপনার মেল বক্সে অ্যাগেইন যেন আপনার নাম থাকে, এবং আপনি এখন USCIS.gov ওইটা যখন ক্লিক করবেন, কেস স্ট্যাটাস অনলাইন, ওইখানে সার্চ বক্সে আপনার রিসিপ্ট নোটিশের টপ লেফট হ্যান্ড সাইডে আপনার রিসিপ্ট নাম্বার আছে, ওই নাম্বারটা ইনপুট করলে তখন আপনাকে দেখবে যে এটা আপনার ইট ইজ অ্যাপ্রুভ অর ফার্দার ইনকোয়ারি। বিশেষ করে অনেক জায়গায় অনেক সময় তারা ফার্দার ইনকোয়ারি চায়, ওই ফার্দার ডকুমেন্টস চায়, ওই ডকুমেন্টটা 60 ডেজ 70 ডেজ সময় দিয়ে, ওই সময় না দিলে তখন কেসটা ক্লোজ হয়ে যায়। সো ইটস ভেরি ভেরি ক্রিটিক্যাল, আপনি এটা খবর রাখতে হবে যে আপনার কোনো অ্যাপ্রুভাল নোটিশ আসছে কিনা বা ফার্দার ইনকোয়ারি বা কোনো ডকুমেন্টস আসছে কিনা, বাট ইট ইজ টাইম ফর ইউর অ্যাপ্রুভাল। রকি মোল্লা তিনি প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি আর্জেন্টিনা থেকে দেখছেন এবং তিনি বলছেন যে বিজনেস ভিসা নিয়ে E2 অথবা E5 দুই প্রকার ভিসার জন্য কি করতে হবে, আর ওনার ট্যুরিস্ট ভিসা আছে USA তে আসার জন্য, তো উনি কি এসে অ্যাপ্লাই করতে পারবে কিনা বিজনেস ভিসা যেটি? শিওর, B1 B2 অথবা B1 টা হলো বিজনেস, E2 E5 রাইট, সো জানি এখানে আসার পরেও E2 প্রসেস করতে পারেন। এখন কথা হলো যখন E2 আপনি ফাইল করবেন ওই ফসডিং টাইমের ভিতর যদি আপনার টেম্পোরারি ভিসা বিজনেস ভিসাটা এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি ইলিগাল হয়ে গেলেন, সেই জন্য এটাকে এক্সটেন্ড করতে হবে। যদি এক্সটেনশন করার সময়ের ভিতরে যদি আপনি E2 অ্যাপ্রুভ না হয় তাহলে বেস্ট হবে আপনি চলে যাওয়া এবং বাংলাদেশে আবার E2 ভিসা নিয়ে ঢোকা। তো এই ভিসাগুলো ভেরি স্পেশালাইজড ক্যাটাগরি ভিসা, ভেরি রিস্কি ভিসা অলসো, ইউ হ্যাভ টু স্পেন্ড লট অফ মানি, অ্যান্ড দেন ভিসা যদি অ্যাপ্রুভ না হয় দেন আমিও যাই, সালাও যাই, এই অবস্থা হয়। তো ওই জন্য আপনার যারা ওই লাইনে এক্সপার্টিস আছে ই ভিসা করার জন্য, বিজনেস ইমিগ্রেশন যারা করে ওদের শরণাপন্ন হবেন স্পেসিফিক এক্সপার্টিস যাদের আছে। সো সুতরাং বি কেয়ারফুল, অনেক সময় লোকেরা 2 লাখ টাকা বা $1 লাখ এখানে ইনভেস্টমেন্ট করে, মনে করে যে ওই ইনভেস্টমেন্ট করলে গ্রিন কার্ড হবে, এটা অটোমেটিক না, দ্যাট ইনভেস্টমেন্ট হ্যাজ টু বি প্রগ্রেসিভ, হ্যাজ টু বি প্রডিউসিং ট্যাক্স রেভিনিউ ফর দি গভর্নমেন্ট, এবং বিজনেস হ্যাজ টু বি সাস্টেনেবল বিজনেস। বিজনেস শুধু একটা খুলিয়ে আপনি আবেদন করতে পারবেন না, এটা ইউ হ্যাভ টু শো দ্যাট বিজনেস ট্যাক্স জেনারেট করতে, প্রক্রিয়াধীন বিষয়টি, এবং বিশেষজ্ঞ পদের পরামর্শ নিয়ে আর আপনি পরামর্শ দিচ্ছেন। আরেকজন আছেন, কে আছেন? আসসালামু আলাইকুম রূপা, আমি আপনাদের সাথে কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। আসসালামু আলাইকুম, আমার দুটো প্রশ্ন ছিল স্যার, আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করব আগস্টের লাস্টের দিকে, আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে জুলাই, আমি কি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করব? আমি
অনেকে বলে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন হওয়ার পরে প্রথম বছর নাকি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করার জন্য হ্যাঁ ফি লাগবে, এবং আপনি হ্যাঁ সাইলি হইলে সাইলি ফার্স্ট ওয়ার্ক পারমিটটা আপনাকে ফ্রি দিবে, এর পরবর্তীটা সেকেন্ডটা যদি হয়ে থাকে সেটা আপনাকে ফ্রি দিতে হবে। আর একটা কথা হলো আপনাকে ওয়ার্ক পারমিট আপনার প্রয়োজন আছে কিনা, যদি মনে করো যে কন্টিনিউয়াস ওয়ার্ক পারমিট প্রয়োজন আছে তাহলে আপনি রিনিউ করা উচিত, কারণ গ্রিন কার্ড অনেক সময় ডিলে হয়, তাহলে আপনার একটা পিরিয়ড অফ টাইম আপনি গ্রিন কার্ড ছাড়া হয়তো অনেক সময় আপনি গাড়ি চালাতে পারবেন না বা কাজ করতে পারবেন না। গ্রিন কার্ড যদি না আসে তাহলে আপনার গ্রিন কার্ডও নেই ওয়ার্ক পারমিটও নেই, সুতরাং গ্রিন কার্ড প্রক্রিয়াধীন থাকাকালীন ওয়ার্ক পারমিটটা থাকাই ভালো। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ সুলাইমান নিউ ইয়র্ক থেকে। জি, প্রশ্নটি নিয়ে প্রশ্ন রইল এই যে ফ্রি হাউস যে দেয় এটা ঠিকানাটা জানার জন্য একটু বললে ভালো। আচ্ছা, আমাদের যে বিষয় ভিত্তিক আলোচনা, থ্যাংক ইউ। তো সেটা আমি একটু আগেও বলেছিলাম, এটা অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। ওয়েবসাইটে নিউ ইয়র্ক সিটি নাইচা, যখন নাইচা গুগলে যখন নাইচা দিবেন ওই নাইচার ওখানে ওই গুগল ক্রমে অনলাইন অ্যাপ্লিকেশন ফর হাউজিং তখন কানেকশনটা আসবে। বাট যদি আমার প্রত্যেকটা বড়তে অফিস আছে ওই অফিসে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন, তবে ঠিকানা হলো আমার কাছে এই মুহূর্তে নাই, আপনার আপনার গুগল গুগল চেক করলে হাউজিং অথরিটি অফিস ব্রঞ্জেট হলো ওয়ান ফোরাম প্লাজা, তো প্রত্যেক জায়গায় আছে। আবার যদি আসতে চান প্রত্যেক শনিবার, এটা আমার অনগোয়িং প্রজেক্ট, আমার আমার অফিসে আমরা হাউজিং অ্যাপ্লিকেশনগুলো করি, প্রত্যেক শনিবার 10টা থেকে 1টার ভিতরে যদি আপনি আসেন ফ্রিতে করেন, ফ্রি অল দি টাইম মেনি মেনি ইয়ার্স সিন্স 2005, এটা আমি এই 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 বৈঠকে এখানে অনেকবার বলে গেছি। সো আবারও আমি বলতেছি আপনার নিউ ইয়র্ক শহরে যে কোনো জায়গা থেকে শনিবার 10টা থেকে 1টার ভিতরে আসবেন, আপনার আইডি নিয়ে আসবে, আপনার কোনো ফিও লাগবে না, কেউ জিজ্ঞাসা করবেন, আপনার ফোন নাম্বার আমি রাখবো না আপনাকে পরবর্তীতে কল দেওয়ার জন্য, আপনাকে অ্যাপ্লিকেশন করিয়া আপনাকে অ্যাপ্লিকেশনের কোড নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, আপনি বাসা থেকে যে কোনো জায়গা থেকে পরে স্ট্যাটাস চেক করতে পারবেন। বেস্ট হলে অনলাইনে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতে না জানলে শনিবার আমার এখানে আসেন, আই অ্যাপ্লাই ইট ফ্রি, আপনাকে অনেক পয়সা জিজ্ঞাসা। খুব সুন্দর করে মোহাম্মদ এন মজুমদার ব্যাখ্যা দিয়েছেন, এ কারণে কিন্তু কমিউনিটিতে আপনার প্রশংসা অনেক বেশি, যে অনেক ধরনের হেল্প করছেন কমিউনিটির মানুষদের জন্য তথ্য দিয়ে বিভিন্ন সেবামূলক জায়গাটি থেকে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আপা, আমি যে ফোন দিলাম সাদা তো বলতে, আমি আসলে আওয়াজ তোটা আমি লাস্টে বলতে পারি না, তার আগে সাদা দেন। ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি একসাথে প্রশ্নটি করে ফেলতে হবে। স্যার, আমি জানি আপনি সব বিষয় খুব সুন্দরভাবে বুঝাই বলে, একটা এমনিতে আমি কিন্তু বুঝাই দেন না, আমি কি অ্যাপ্লাই করবো যেহেতু গ্রিন কার্ডের সাথে একসাথে অ্যাপ্লাই করলে হয়ে যাবে? না, শুনেন, এটা আমি আবার ক্লিয়ার করে বলি, সাপোজ আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন কিন্তু আপনার ওয়ার্ক পারমিট নাই, তখন যদি কোনো কারণে ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় গাড়ি চালাইতে বা আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে, কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট দেখাইতে হবে। ওই সময় যদি একসাথে করার জন্য মানে গ্রিন কার্ড ওয়ার্ক পারমিট যদি একসাথে করে ফেলি, হ্যাঁ একসাথে করতে পারেন, বাট ফি অ্যাগেন ফি দিয়ে করবেন, কারণ আপনি দেখছেন এখন আপনাকে কোশ্চেন করতে পারে গ্রিন কার্ডে, যে আপনি পাবলিক লাইবিলিটি যদি প্রথম থেকে হন তা আপনার গ্রিন কার্ডের ডিনায়ের বেসিস হইতে পারে, আপনি ওয়ার্ক পারমিটটা ফি দিয়ে করাই ভালো হবে। আচ্ছা, ফি দিয়ে করার পরামর্শ দিচ্ছেন। আরেকজন আছেন, এবং দর্শক একটু স্পষ্ট করে যদি প্রশ্নগুলো করেন এবং স্পিকারটি যদি বন্ধ করে নেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়, এবং যিনি সম্মানিত অতিথি আছেন তিনি যদি ভালো করে আপনার প্রশ্নটি বুঝতে না পারেন তাহলে কিন্তু উত্তর দিতে পারবেন না, এবং এই সহায়তাটি করবেন কিন্তু আপনাদের জন্য। কে আছেন, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি আমার নাম আহমেদ, আমি ওয়েবসাইট থেকে বলছিলাম। জি আহমেদ ভাই, আমি বলছিলাম আমি আমার আম্মার জন্য তো অ্যাপ্লাই করছি, তো জাস্ট আমি তো 33-34,000 ট্যাক্স ফাইল করি, তো ওনার জন্য মানে কত টাকা ফাইন্যান্সিয়াল দেখাতে হবে এক্সট্রা? সুতরাং
ওনার এইটা হয়ে যাবে, বাট ওনার ফ্যামিলি যদি আরো পাঁচজন থাকে থাকে তাহলে সেটা তো আমি জানি না, ডিপেন্ড করে। তবে ইনকাম গাইডলাইন একটা শার্ট আছে, যদি আপনারা তিনজন ফ্যামিলি মেম্বার হন তাহলে ইউ আর গুড, সাতজন হলেও গুড, এর চেয়ে বেশি হলে আপনার জয়েন্ট স্পন্সর লাগবে, জয়েন্ট স্পন্সর লাগবে। অর্থাৎ আপনি যিনি প্রশ্ন করেছিলেন, আপনার যদি ফ্যামিলি মেম্বার তিন থেকে চারজনের মধ্যে হয় তাহলে আপনার মার জন্য স্পন্সর করতে পারবেন, কিন্তু এর চেয়ে যদি বড় মানে আরো বেশি সংখ্যার ফ্যামিলি মেম্বার হয় তাহলে জয়েন্ট স্পন্সর লাগবে। আচ্ছা, আমাদের একটি বিষয় ভিত্তিক আমরা আলোচনা করছিলাম যে সরকারি সিটির যে অ্যাপার্টমেন্ট গুলো আছে, হাউজিং গুলো আছে, আমরা কিভাবে পেতে পারি। আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছিলেন যে আমরা কিভাবে আবেদন করতে পারি, এবং আপনি শনিবার, প্রত্যেক শনিবার সেই জায়গাটিতে সেবামূলক কাজ করছেন, ফ্রিতে আপনি সেই তথ্যগুলো দিচ্ছেন সবাইকে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, একটা ছোট্ট বিরতিতে আসি। ছোট্ট বিরতি থেকে এসে মোহাম্মদ এন মজুমদার আবারও আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এ পর্যায়ে সময় হচ্ছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ এন মজুমদার আমাদের সাথে আছেন। আমরা কথা বলছিলাম যে হাউজিং যে সংকট, আবাসন যে সংকট, এটি নিউ ইয়র্কে কিন্তু চরম পর্যায়ে, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কিন্তু বেতনের সিংহভাগ চলে যায় কিন্তু বাড়ি ভাড়াতে। আমাদের এখানে অনেকে প্রশ্ন করছেন, একজন প্রশ্ন করেছেন রকিমুল্লাহ, তিনি আপনার অফিসের অ্যাড্রেসটা জানতে চেয়েছেন। আমার অফিস 1222 হোয়াইট প্লেন্স রোড, 1222 হোয়াইট প্লেন্স রোড, বিটুইন ওয়েস্টচেস্টার অ্যান্ড গ্লিসন অ্যাভিনিউ, এবং আপনার 610 টু পার্কচেস্টার, পার্কচেস্টার ট্রেন স্টেশন। আমার সাথে সাথে এখানে প্রচুর বাঙালি পাবেন, আমার অফিসের অ্যাড্রেস বললে হবে, অ্যাড্রেসটা রাখলে হবে। যারা ড্রাইভ করে আসবেন সেটা আপনার ব্রাকনার এক্সপ্রেসওয়েতে এক্সিট হোয়াইট প্লেন্স রোড, যে কোনো জায়গা থেকে আসলে আমরা কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবো না। আমাদের ট্রেন স্টাফ আছে নোহেল চৌধুরী, সে আসার সাথে সাথে উইদিন ফিউ মিনিট আপনাকে অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করে আপনাকে বিদায় করে দিবে। শুধু আপনি আনতে হবে আপনার প্রপার আইডেন্টিফিকেশান, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, কারণ প্রপার আইডেন্টিফিকেশান না হলে, আর মোস্ট সমস্যা হলে আমরা অ্যাপ্লাই করে দেওয়ার পরে 2005 সাল থেকে আমি প্রচুর লোকের অ্যাপ্লাই করি, এমন কোনো দিন নাই ট্রেনে যখন দেখা হয় মানুষ বলে ভাই আপনার এটা আমি আমরা গর্ব পাইছি বা আমি এখনো পাই নাই, আমি সেটাকে আমার একটা অ্যাকমপ্লিশমেন্ট মনে করি। সো উই অ্যাট দ্য এন্ড অফ দি ডে ইউ হ্যাভ টু লুক ব্যাক টু দি সোসাইটি দ্যাট ইউ কেম ফ্রম, ইউ হ্যাভ টু ডু সাম পজিটিভ থিং টু ইম্প্যাক্ট দি সোসাইটি। সো আমি সবাইকে এনকার, ইভেন এইরকম কথা আমি এখানেও বলে গেছি কয়েকবার, যে যারা অনেক দূর থেকে আসেন ভাড়া নাই, যে ট্রেনে আসেন আমি $10 দিয়ে দিব, ইস অনলি $5। সো শুধু এভরি স্যাটারডে 10 AM টু 1 PM এই টাইমতে আসবেন, কারণ আমি ধরেন শনিবার সন্ধ্যে কোথাও অনুষ্ঠানে যাচ্ছি, তখন বললে ভাই এখন আসবো কিনা, বিকজ আই ক্যানট ওপেন দি অফিস ইন দি ইভিনিং, সো ইট ইস এ স্পেসিফিক টাইম, ওই টাইমে আসলে আপনাকে আমি করে দেবো। যদি শনিবার না পারেন আর শনিবার আসেন, অ্যাড্রেস হলো 1222 হোয়াইট প্লেন্স রোড, ফাকশাস্টা ট্রেন স্টেশনের কাছে, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আমি একটু জানতে চাই যে নিম্নয়ের মানুষদের জন্য আপনি বলছিলেন যে এটি আবেদন করে, সাধারণত সে আয়ের সীমা কতটুকু হয়, কিংবা কে 1 বেডরুমের জন্য আবেদন করতে পারবে, কে 2 বেডরুমের জন্য আবেদন করতে পারবে, সেই তথ্যগুলো যদি দিতেন। নাইচা হাউজিং এর জন্য এরকম কোনো স্পেসিফিক আচ্ছা নাই, এই জন্য নাই। যেমন আপনি ইনকামটা জমা দিবেন, বাট ইউর হাউজিং অথরিটি, দ্যাট মিনস দে মেক মানি অন ইউ। যেমন 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট দেখা গেলো আপনার ইনকাম হলো 60,000, আপনার জন্য র্যান্ট হবে আনুমানিক $1100, আরেকজন ইনকাম শুধুমাত্র $12,000, ওনার জন্য ইনকাম হবে শুধু $150, মানে ভাড়া বাড়া। আরেকজন হলো ডিজেবল ইন্ডিভিজুয়াল, হ্যাঁ কোনো ইনকাম নাই, টোটালি ডিজেবল, তার জন্য বাড়া হলো মেবি $100, $100 কেন, কারণ ও তো আবার সরকারে অন্য ভাতা পায়, সোশ্যাল সিকিউরিটি, ও সোশ্যাল সিকিউরিটিতে যদি উনি 300 পায় 100 গড় ভাড়া দিবে, সুতরাং বা সবাই দিবে, ইট ডিপেন্ড অন ইয়োর ইনকাম, মানে স্যালারি স্ট্রাকচার, রাইট। অনেক সময় আমাদেরকে কমপ্লেন করে লোকেরা, বলছেন ধর ভাই আমার ফাঁসের ঘর, আমি ওনাকে সিঁড়িতে দেখা পাইলাম ওনার গড়বা শুধুমাত্র 300, কিন্তু আমারটা হলো 900। আমি তো জানি কেন, কারণ হয়তো ওই যিনি 300, ওনার হাজব্যান্ড মারা গেছে, কর্মক্ষণ কোনো লোক নাই, আর তুমি হয়তো তোমার ঘরে ইনকাম আছে এই জন্য তোমার বেশি। সো এটাকে যেন বিল ব্লাজি অলওয়েজ বলে দিস ইজ দ্য ফেয়ারেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, কারণ আপনার ইনকাম যদি বেশি থাকে ইউ বাই দি মেডিকেল ইন্স্যুরেন্স, আপনার ইনকাম না থাকলে ইউ বাই ইউ গেট দি মেডিকেড, আর যদি মাঝামাঝি হয় ইউ হ্যাভ দি মেডিকেড বা ইউ ফেল লিটল বিট অফ মানি, সো ইটস অনলি ফেয়ার, সবার জন্য ফেয়ার, যা যার যার যেরকম ইনকাম। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সাধারণত এই যে বন্টনটি হচ্ছে, আপনি বলছিলেন যে আয়ের উপর নির্ভর করে ভাড়াটি হচ্ছে, কিন্তু আমি জানতে চাই যে কে ধরেন 1 বেডরুমের জন্য যোগ্য, কিংবা কে 2 বেডরুমের জন্য যোগ্য, কিংবা কাকে স্টুডিও দিচ্ছে, এটির কি কোনো ক্রাইটেরিয়া আছে? এটা অ্যাবসলিউটলি, যেমন জেন্ডার বেস, যেমন লেসে আমি আমার একটা ছেলে একটা মেয়ে, রাইট, ছেলে বয়স 13 বছর, মেয়ের বয়স 15 বছর, সো টু সেপারেট জেন্ডার, সো এখানে আপনি এন্টাইটেল হবেন অ্যাটলিস্ট 2 বেডরুম, কারণ আপনার ছেলের সাথে বাপ থাকবেন আর মেয়েটাকে আর একটা রুমে,
সেটা টু বেডরুম কোয়ালিফাই করবে। আরেকজন দেখা গেল দুইটা মেয়ে আর ওনার ওয়াইফ হাজবেন্ড, তাহলে মেয়ে দুইটার জন্য একটা রুম আর হাজবেন্ড স্বামী স্ত্রীর জন্য একটা রুম, সুতরাং দুই বেডরুম পাবেন। আর এক সিনারিও দেখা গেল একটা মেয়ে একটা ছেলে ওয়াইফ হাজবেন্ড একটা ডিজেবল ডিজেবল ছেলেও আছে, সুতরাং ম্যাবি দেয়ার এন্টারলি ফর থ্রি বেডরুম। সো এটা ডিপেন্ড করে কম্বাইনেশন অফ দি ফ্যামিলি মেম্বার। সেম সেম সেক্স যদি হয়, সেম জেন্ডার যদি হয়, যেমন দুটা মেয়ে তো একই রুমে থাকতে পারে, দুইটা ছেলে যদি হয় দুটা ছেলে তো একটা রুমে থাকতে পারে, আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় দেন ইউ নিড এ থ্রি বেডরুম, ছেলের জন্য এক বেডরুম, মেয়ের জন্য এক বেডরুম, ওয়াইফ হাজবেন্ডের জন্য এক বেডরুম। সো নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইজ সেম বাট ডিফারেন্ট জেন্ডার। আচ্ছা, তো এইগুলো আমি অনেকে প্রশ্ন করি তুমি এগুলো জানো কিভাবে। আমি নিউ ইয়র্ক সিটি এইচআরতে কাজ করতাম, হাউজিং হোমলেসনেস প্রিভেনশন ইউনিটে আই ওয়াজ ওয়ান অফ দি কেজ ওয়ার্কার। সো আমার জব ছিল টু লুক ফর হাউজিং ফর দি হোমলেস পিপল, এবং হাউজিং হোমলেস প্রিভেনশন ইউনিট অর্থাৎ মানুষ যেন গৃহহীন না হয় প্রিভেনশন ইউনিটে ছিলাম। তো সুতরাং ওখান থেকে লব্ধ জ্ঞানকে নিয়ে নিউ ইয়র্ক সিটি হাউজিং কীভাবে অপারেট করে আই নো এভরিথিং। এবং যখনই আমি হাউজিং অথরিটি থেকে রিজাইন করিয়া ল স্কুলে গেলাম, ওই ওই আমার অফিস খুলছি, ওই সময় থেকে আমি অ্যাপ্লিকেশনটা লোকের করিয়ে এসেছি, কারণ এটাতে আমার কোনো সেবা সেবা। সো আমি এনকারেজ করি সবাই আসবেন, আপনার কোনো কোনো কাউকে পয়সা চাওয়া হবে না, এবং আপনাকে আমি আপনার ফোন নাম্বারও রাখবো না যে আপনাকে পরবর্তীতে আমার ক্লায়েন্ট হওয়ার জন্য সে জায়গা নিতে আছে। আরেকটি বিষয় জানতে চাই যে আমাদের তো অনেক সময় পছন্দের জায়গা থাকে, যে আমরা অনেক সময় কুইন্সে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি পাঁচ বড়ের মধ্যে, অনেকে হয়তো কেউ ব্রঙ্কসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেউ হয়তো ব্রুকলিনে থাকতে পছন্দ করেন। সেখানে অ্যাপ্লিকেশনেই লেখা থাকে ইউর চয়েস, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফিফথ চয়েস। আচ্ছা, লেটস সে আমি ম্যানহাটন ভালো পাই, ম্যানহাটন ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস ব্রঙ্কস, থার্ড চয়েস কুইন্স, অথবা কেউ কুইন্স ভালো পাই, কুইন্স ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস স্ট্যাটন আইল্যান্ড। মানে আবেদন করার সময় আমার সেই বড় আবেদন ম্যাচুরিটি হয়, হাউজিং কেজ ওয়ার্কার আপনাকে কল দিবে, লিসেন আই হ্যাভ এ টু বেডরুম অ্যাপার্টমেন্ট সুইটেবল ফর ইউর ফ্যামিলি বা ইট ইজ ইন স্ট্যাটন আইল্যান্ড, উড ইউ কনসিডার? মানে সব বলে দেওয়া আছে, এতদিন ওয়েট করতেছি, আমি একটা নিয়েই ফেলি এখানে। আবার নেওয়ার পরে আপনি আবার ট্রান্সফার অ্যাপ্লিকেশন করতে পারেন যে আমি স্ট্যাটন আইল্যান্ডে থাকি, বাট আমি যদি কেউ কুইন্সে ঘর চলে আসবো, আবার অনেকে কুইন্সে থাকে সে আবার ব্রঙ্কসে মুভ হইতে চায়, ট্রান্সফারের প্রভিশনও আছে, টাইম লাগে, বাট চয়েস লিস্ট আছে, আপনি ফাইভ বরের কোথায় চান। আচ্ছা, পাঁচ বরের কোথায় আমি যেতে চাই কিংবা কোন জায়গায়, সেকেন্ড ফেব্রুয়ারি, থার্ড ফেব্রুয়ারি যদি নির্কোন লিস্টে আছে সেই এলাকা। আবার বরের ভিতরে কি এলাকা পছন্দের মতো আছে নাকি এলাকাটা? এলাকাটা পছন্দের নাই, এলাকাটা এভাবে করা যায়, ওয়ান্স ইউ হ্যাভ দি হাউজিং ইনস্টল করার পরে দেন আপনার প্রত্যেকটা হাউজিং প্রজেক্টে দেখবেন নাইচ অনেক জায়গায় লেখা আছে নাইচ হাউজিং প্রজেক্ট লেখা আছে, নাইচ হাউজিং প্রজেক্ট গাড়ি চালাতে দেখবে অনেকে। সো ওই হাউজিং প্রজেক্টের অফিস থাকে, অফিসে কেজ ওয়ার্কার বলা হয় এদেরকে, হাউজিং হাউজিং অ্যাসিস্ট্যান্ট। তো ওখানে দিয়া রাখি রাখতে হয় যে আমি এখান থেকে মুভ হইতে চাই, যেমন চাকরির মতো আমার চাকরি আছে স্ট্যাটন আইল্যান্ডে, আমি বলে রাখছি যে যদি কোথাও ভ্যাকেন্সি হয় আমি যেতে চাই। সো ওই তদ্রু আরেকজন অন্যখানে হইতে চায়, বা আরেকজন হয়তো ওর ফ্যামিলি আনফর্চুনেটলি কেউ মারা গেছে, ওই অ্যাপার্টমেন্ট খালি হয়ে গেছে, ওখানে ওদেরকে ফোর লেস দেন ইয়ারে পাইতেছে, সেকেন্ড ফেব্রুয়ারি টু থ্রি ইয়ার আপনার নিশ্চয় থ্রি অ্যান্ড ফোর। সো আনফর্চুনেটলি আপনাকে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, আর আপনার যদি ফেসওয়ার্ড থাকে আপনি অনলাইনে দেখতে পারবেন আপনার কতদিন ওয়েট করতে হবে, মানে আবেদনের পরে এরকম অপেক্ষাই করতে হবে। যদি এটা প্রেফারেন্সের উপরে, প্রেফারেন্সের উপরে যেমন দেখা গেল একটা মেয়ে ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, তাকে মারধর করিয়া তাকে হাজবেন্ড কোথাও অ্যাবান্ডন করছে, তার ছোটো ছোটো বাচ্চা আছে বা ডিজেবল চাইল্ড আছে, তখন এরা কী করে, এরা লোকাল ইলেকটেড অফিসিয়াল অফিসে যায় বা হাউজিং কোর্টে, হাউজিং কোর্ট থেকে যায়, কোর্ট ইন্টারভেনশন হয়, ইভেক্টেড হয়, ওই লোকগুলোকে যা যে বলে দেয় দিস ইজ দ্য ফার্স্ট প্রেফারেন্স, ট্রাই টু হেল্প। আচ্ছা, সো ওগুলো ফার্স্ট প্রেফারেন্স। আর আপনার কথা দেখা গেলো যে আপনি হয়তো স্টেবল হোমে আসেন, স্টেবল হোম বলতে বোঝা যায় আপনি বা দিতে পারতেছেন, অথবা দুই বেডরুমের ঘরে দুই ফ্যামিলি গিয়া কষ্টে আছেন, ডাবলিং সিচুয়েশন আছে, ইটস নট দ্যাট ব্যাড। আর একজনের সিচুয়েশন হয়তো আপনার ফ্যামিলি দেখা গেল দুইটা ছেলে অটিস্টিক চাইল্ড আছে বা স্পেশাল নিড চাইল্ড আছে, ডায়াবেটিক রোগী আছে, মরণাপন্ন রোগী আছে, এইগুলা এগুলো অ্যাসেসমেন্টে এগুলোর বেসিসের উপর ডিপেন্ড করিয়া প্রায়োরিটি বিবেচনা করা হয়। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, মোহাম্মদ এন মজুমদার খুব সুন্দর করে আবাসন সংকটের যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন, উপসংহারে কি বলবেন? উপসংহারে বলবো যাদের হাউজিং ক্রাইসিস আছে,
যারা ইভিকশন ফেস করতেছেন তারা হাউজিং কোর্টে আপনারা ওয়ান শট ডিএল জন্য করবেন। ওয়ান শট ডিএলটা হচ্ছে ওই রকম, যেমন আপনার 15 মাসের ভাড়া বাকি, আপনার যদি দেখাইতে পারেন যে এর পরবর্তী ভাড়াটা দিতে পারবেন, তো গভর্নমেন্ট হ্যাভ এ প্রোগ্রাম দে উইল পে। আর যাদের ইনকাম কম এখন এখনও আসেন কোনো রকমে, তারা আমি এনকারেজ করবো কিপ অ্যাপ্লাইং, কিপ অ্যাপ্লাইং। আর যারা অ্যাপ্লিকেশন চলাকালীন যদি সিচুয়েশান চেঞ্জ হয় দেন ইউ ক্যান আপগ্রেড ইউর অ্যাপ্লিকেশন, যদি অনলাইনে না পারেন গো টু দ্য লোকাল হাউজিং অথরিটি অফিস। হাউজিং অথরিটি প্রত্যেক বড়তে আছে, ব্রঞ্জের টেলো 1 ফোরাম প্লাজা, এখানে আমরা যাই। আমার 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 কিছু আমার টেনেন্ট আছে যেটা হাউজিং সাথে ব্যবসা আছে আমাদের, আমরা যাই। বাট আপনি এখানে লাইনে তাদের ভেরি ইফিসিয়েন্ট, গিয়ে লাইন ধরলে উইদিন হাফ অ্যান আওয়ার ডাকি আপনাকে কাজটা করে দিই, কাজ করে। তারা ওই অনলাইনে আপনি দেখবে যে আপনার স্ট্যাটাস কোন চলে গেছে। সুতরাং ইউ হ্যাভ টু বি ভিজিলেন্ট, ইউ হ্যাভ টু বি ট্রাইং, কারণ যদি ট্রাই না করলে কোনো কিছু পাবে না। দিস ইজ দ্য সিটি, লটস অফ রিসোর্সেস, লটস অফ মানি ফর ইউ, বাট আপনি যদি এখন কান্না রোদন করেন বা কোনো এফার্মেটিভ অ্যাকশন স্টেপ না নেন, দেন ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট। নিজের ভাগ্যের উন্নয়ন হবে না, নিজেকেই চেষ্টা করতে হবে ভাগ্য উন্নয়নের জন্য। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মুজুমদার। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই ভালো থাকবেন।